জ্যামের জন্য বিখ্যাত। বন্ধুরা, শিয়ালদা থেকে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। দেখতে পেলে কিভাবে আসলাম, মাত্র 15 টাকায় বাসে করে। নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ আওয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমি দেখাবো শিয়ালদা স্টেশন থেকে হাওড়া যাওয়ার ভিডিও, ঠিক আছে, কীভাবে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যাবে। তো ফ্রি ফায়ার ট্যাক্সি বুকিং করার কোনো মানেই হয় না, ঠিক আছে, হালকা এরকমভাবে আগিয়ে আসতে হবে। ভিড় ঠেলে সামনেই হাইওয়ে থেকে গাড়ি পাওয়া যাবে মাত্র 15 টাকা শিয়ালদা থেকে হাওড়া। তো আমি আজকে যাচ্ছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটি অন করো আর ভিডিও লাইক করো। দেখা যাক কত নম্বর বাস যাই হাওড়া, ঠিক আছে। 12C বাস ধরে নিয়েছি হাওড়া যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন হাইওয়ে থেকে, আর এতে করে আমরা হাওড়া পৌঁছে যাব। হাওড়া নিয়ে যাচ্ছে স্টেশন। আমাদের হাওড়ার সাথে থাকছে হাওড়া ব্রিজ। জীবনে বন্ধুরা অনেক ভিডিও দেখেছেন, এরকম ভিডিও কখনো কেউ আশা করছে দেখায়নি, যে শিয়ালদহ থেকে কম পয়সায় কীভাবে হাওড়া যাবেন। এই কলকাতার বুকে কিন্তু আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনার সঙ্গে কিন্তু চিটারি বাটপারি করে কিন্তু অনেকে অনেক টাকা নিয়ে নিতে পারে। সেইখানে দাঁড়িয়ে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো হচ্ছে, যাতে শিয়ালদহ থেকে কম পয়সায় হাওড়া চলে যেতে পারো নিঃসন্দেহে, কোনো ঝামেলা ছাড়াই, একদম 15 টাকায় হাওড়া শিয়ালদা। সিটটা একটু খোলা ছিল, তো দাদা এসে ঠিক করে দিলো, অনেক ধন্যবাদ সেই জন্য। আমাদের পিছনে হাওড়ার প্রচুর গাড়ি আছে। কলকাতায় জ্যামের জন্য বিখ্যাত। এখন বন্ধুরা এই ফ্রি ফায়ার ট্যাক্সি বুকিং করে কিন্তু হাওড়া যাওয়া যায়, কিন্তু এতে ভাড়া বেশি। বাসে মাত্র 15 টাকায় হাওড়া। বন্ধুরা কমেন্ট করুন এটা কিসের লাইন। বন্ধুরা দেখুন, হাতে ঠেলা বুকে ঠেলা নিচ্ছি। লালবাজার
লালবাজার। লালবাজারের নাম বহু শুনেছ, হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন থেকে আমাদের গাড়ি এই মুহূর্তে পার হচ্ছে বাবুঘাট ইডেন গার্ডেন। বন্ধুরা, আমাদের বাস এবার আস্তে আস্তে উঠে যাচ্ছে তার সেই লেজেন্ডারি হাওড়া ব্রিজের উপরে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, উপকারেও আসবে। আবারও বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাড়াতাড়ি দেখুন আরও ভিডিও দেখতে পাবেন এরকম ভালো ভালো।
শিয়ালদা থেকে অবশেষে আমরা এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। দেখতে পেলে কীভাবে আসলাম, মাত্র 15 টাকায় বাসে করে শিয়ালদা থেকে হাওড়া স্টেশন। এবার আমাদের হাওড়া থেকে হাওড়া কাটোয়া লোকাল, ঠিক আছে, 2:30 সময় আছে, তো সেই ট্রেনে আমি যাব নবদ্বীপ স্টেশন পর্যন্ত হাওড়া থেকে। তো হাওড়া শিয়ালদা থেকে হাওড়া আসার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অ্যাজুয়াল লাইক সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে, ঠিক আছে। আর আমার পেছনে হাওড়া স্টেশন, ঠিক আছে। চলো টাটা, বাই, দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন ভিডিওতে।